আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি করে দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি এটা করা যেমন সহজ ঠিক তেমনি উপকরণগুলো লেগেছে খুব কম আমি খুব বেশি মশলা ব্যবহার করব না জাস্ট ঘরোয়া কিছু মশলা এবং রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা আমি ইউজ করব। গিলা কলিজা এবং গলার হার বাদে আমি এই মাংসগুলো নিয়েছি এক কেজির একটু বেশি আর এখন মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো এজন্য দিয়েছি সাত মতো লবণ এক চা চামচ আদা বাটা হলুদ গুঁড়ো এক চা চামচ মাঝারি সাইজের এক টুকরো লেবুর রস দিয়ে মাখিয়ে নিল আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মাংসগুলো ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এখন আমি একটি প্যানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখন এই তেলে আমি ফ্রাই করে নিব মাংসগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালোভাবে ফ্রাই করে নিব ফ্রাই করার ফলে মাংসগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন মাংসগুলো গোল্ডেন কালার হলে আমি উঠিয়ে নিচ্ছি আর এই প্যানে আমি রান্না করে নিব মাংসগুলো পাঁচ ছয়টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রবন স্বাদ মতো এবং জিরের গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি রাধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা হাফ প্যাকেট বাকিটা পোলাওয়ের জন্য রেখে দিলাম সামান্য কিছু পানি দিয়ে নেড়েচেড়ে নিলাম এবং দুই কাপ টক দই দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কষানো হলে ফ্রাই করা মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিব আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দুই কাপ যেহেতু ফ্রাই করার ফলে সেভেন্টি পারসেন্ট মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই আমি আর পানি ব্যবহার করব না এই দুধ দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নেব মাংস রান্না শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি আলু পোখারা চার পাঁচটি এবং চার পাঁচটির মতো কাঁচামরিচ এভাবে দুই তিন মিনিট চুলায় রেখে আমি নামিয়ে নিব আমার মাংসটা রান্না কমপ্লিট এখন অন্য একটি প্যানে ভোজ্য তেল গরম করে এখানে এক কাপ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ ব্যারেস্তা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে পোলাওয়ের চাউলেটা আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম পরিমাপ এক কেজির একটু কম হবে মানে নয়শো গ্রামের মতো হবে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি দুই কাপ লিকুইড মিল রাঁধুনি মশলা প্যাকেটের বাকিটুকু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাদাম বাটা এক টেবিল চামচ আরও হাফ কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চুলায় রাখার ফলে পানিগুলো টেনে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসগুলো প্রিয় দর্শক বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক এবং কমেন্টস করবেন এতে আমার সাপোর্ট হিসেবে কাজ করবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এটা সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা কেওড়া জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাইলে আপনারা এক টেবিল চামচ ঘি দিতে পারেন সুন্দর স্মেলের জন্য আমি দিচ্ছি না আমার মায়ের হাই প্রেশার আছে সেজন্য জন্য নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব ত্রিশ মিনিটের মতো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি ডিশে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার চিকেন বিরিয়ানি ঝামেলাবিহীন অল্প সময়ে চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম প্রিয় দর্শক বন্ধুরা আমার মতো আপনারাও এরকম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ